ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাত ওরফে কে মারা গেছেন। 31 মে রাত 9:30 কলকাতার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, কলকাতায় গুরুদাস কলেজের এক অনুষ্ঠানে পারফর্ম করেন কে। সেখানে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে তিনি হোটেলে চলে যান। পরে সেখান থেকে কলকাতা CMRI হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, গায়ক অনুপম রায় তাকে ফোন করে বলেছিলেন যে তিনি হাসপাতাল থেকে খারাপ কিছু শুনতে পাচ্ছেন। এরপর হাসপাতালে যোগাযোগ করলে ডাক্তাররা জানায়, কুন্নাতকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। খবরটি শুনে হাসপাতালে ছুটে যান তিনি। সঙ্গীতাঙ্গনের একটি সূত্র জানায়, অনুষ্ঠানের পর কলকাতার 5 তারা হোটেলে গিয়েছিলেন তিনি। সেই সময় অনুরাগীরা তাকে ছবি তোলার অনুরোধ জানান। তখনই অসুস্থ বোধ করায় এদিন ভক্তদের নিরাশ করেন তিনি। পরে অসুস্থতা বাড়তেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। কেকের আকস্মিক মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে কেকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের সঙ্গীত ও চলচ্চিত্র জগতে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 3 দশকে ভারতীয় সঙ্গীত প্রেমীদের বহু হিট গান উপহার দিয়েছেন কে। বাংলা, হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালাম, মারাঠি, অসমীয়া ভাষায় গান গেয়েছেন তিনি।